এই উইকেন্ডে কলকাতার কাছেই কোথাও ওয়ান ডে আউটিং প্ল্যান করছো, কিন্তু মাথায় আসছে না কোথায় যাবে। আচ্ছা, একটা অ্যামিউজমেন্ট পার্ক হলে কেমন হয়? তাও আবার সেটা যদি হয় তোমার বাজেটের মধ্যেই, যেখানে পাবে দারুণ একটা ওয়াটার পার্কের পাশাপাশি ড্রাই পার্কের মজাও। এতক্ষণে নিশ্চয়ই অনেকে বুঝে গেছো কোন জায়গার কথা বলছি, তাই আর ভনিতা না করে বলেই দিই, চলে এসেছি বিরার হ্যাপি ভ্যালি পার্কে। শিয়ালদহ রেলওয়ে স্টেশনের উত্তর শাখার বেশ কিছু ট্রেন বিরা স্টেশনে থামে। ট্রেনের টিকিট মাত্র 10 টাকা। যাতায়াতের ট্রেনগুলির সময় তালিকা সহ নাম ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। বিরা স্টেশন থেকে হ্যাপি ভ্যালি পার্কের ডিস্টেন্স 3 কিলোমিটার মতো, তবে চিন্তা নেই, স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। দুজন কত করে? 20 টাকা করে। টোটোগুলো একেবারে পার্কের গেটের সামনেই নামিয়ে দেয়, আবার ফেরার পথেও এখান থেকেই টোটো পেয়ে যাবে স্টেশনে যাওয়ার। সুইমিং কস্টিউম, সিনথেটিক জামা কাপড়, ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ, খাওয়ারের দোকান সমস্ত কিছুই পেয়ে যাবে পার্কের গেটের বাইরে থেকেও। হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু আগের থেকে এখন অনেক পাল্টে গেছে। এখন একেবারে গেটের পাশেই তোমরা বিশাল বড় পার্কিং লটও পেয়ে যাবে, তাই তোমরা সাইকেল, বাইক, বড় গাড়ি, ইভেন বাস নিয়েও যদি পিকনিক করতে আসো সেক্ষেত্রেও পার্কিং এর কোনো সমস্যা হবে না। হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার ওয়ার্ল্ডের জন্য 10 বছরের ওপরে সবার ক্ষেত্রেই পার হেড 400 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য লাগে 300 টাকা, আর 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিটই লাগে না। আবার ওয়াটার ওয়ার্ল্ডে না গিয়ে শুধুমাত্র ড্রাই পার্কটাও ঘুরতে পারো, সেক্ষেত্রে 3 বছরের ঊর্ধ্বে সবার জন্যই টিকিটের দাম 30 টাকা করে। আর একটা ব্যাপার হলো, ওয়াটার পার্কের টিকিট কাটলে ড্রাই পার্কে ঘোরার জন্য 30 টাকা দিয়ে আর টিকিট কাটতে হবে না। ক্যাশ, কার্ড, UPI সব রকমের সুবিধাই অ্যাভেলেবেল, তাই টিকিট কাটতে কোনো রকমের অসুবিধাই হবে না। বাইরের খাওয়ার বা কোনো রকমের পানীয় নিয়ে পার্কের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাই প্রথমেই টিকিটের পাশাপাশি ব্যাগও চেক করা হয়। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি, আর সাথে এরকম ব্যান্ড দিয়েছে আমাদের, এগুলো কাগজের, জানি না জলে কতটা থাকবে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখি আর তোমাদের সমস্ত কিছু দেখাই। এই পার্কে যখন এত কিছু ছিল না, টিকিটের দামও ছিল খানিকটা কম, সে সময় আমি এখানে এসে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু যারা আমার নতুন বন্ধু, তারা আমি যখনই কোনো ওয়াটার পার্কে যাই একটা কমেন্ট করেই থাকো, দিদি হ্যাপি ভ্যালি পার্কে কবে যাচ্ছ? তাই শুধুমাত্র তোমাদের জন্য আরো একবার চলে এলাম হ্যাপি ভ্যালি পার্ক। অন্যান্য ওয়াটার পার্কগুলোর মতোই এখানেও সুতির কাপড় তো অ্যালাউ করেই না, ইভেন ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার আগে টিকিটের পাশাপাশি প্রপার সিনথেটিক পোশাক এনেছো কিনা সেটাও চেক করে নেওয়া হয়। সাথে প্রপার কস্টিউম না থাকলে কস্টিউম রেন্টেও নিতে পারো, আবার নতুন পোশাক কিনে নেওয়ারও ব্যবস্থা রয়েছে। যেটা দেখলাম, টপ প্যান্ট মিলিয়ে ফুল কস্টিউমের রেন্ট পার হেড মাত্র 100 টাকা করে নেওয়া হচ্ছে। তার সাথে আরও 200 টাকা এক্সট্রা জমা রাখতে হবে, পরে যখন কস্টিউম রিটার্ন দেবে তখন আবার সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। লকারের ক্ষেত্রেও সেম, 100 টাকা করে পার লকার রেন্ট নেওয়া হচ্ছে, আর ডিপোজিট মানে 200 টাকা। এছাড়া নতুন কস্টিউম, ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ, আরও অনেক কিছু কিনেও নিতে পারো তোমরা এখান থেকে। আজকে মারাত্মক গরম, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে জলে নামবো। ছেলেদের চেঞ্জিং অ্যান্ড ওয়াশরুমের পাশেই রয়েছে মেয়েদেরটাও। ভেতরটা মোটামুটি ক্লিন, তবে লকার এখানে নেই, লকার রুম আবার আলাদা। এইটা ছেলেদের লকার রুম আর মেয়েদেরটা একটু দূরে। এক্ষেত্রে সুবিধা হলো লকারগুলো যেহেতু আলাদা জায়গায়, তাই বেশ পরিষ্কার আর স্পেশিয়াসও, তাই একটা লকার নিলেই দুজনে ভালোভাবে জিনিসপত্র রাখতে পারবে। এইবারে ড্রেস ড্রেস চেঞ্জ করে একেবারে রেডি হয়ে গেছে অ্যাক্টিভিটিগুলো এনজয় করার জন্য। তার আগে তোমাদের বলে রাখি, ওয়াটার ওয়ার্ল্ডের পাশেই রয়েছে হ্যাপি ভ্যালি রিসর্ট, তোমরা চাইলে এখানে রুম বুক করেও থাকতে পারো। প্রথমেই রয়েছে ছোটদের জন্য পুল। এই পুলে সবাই নামতে পারলেও এখানকার রাইডস অ্যান্ড স্লাইডস শুধুমাত্র বাচ্চারাই এনজয় করতে পারে, কোনোভাবেই বড়দের এগুলোতে উঠতে দেওয়া হয় না। আগেরবার যখন এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে এসেছিলাম তখন এই ওয়েভ পুলটা তৈরিই হয়নি, এবার তৈরি তো হয়েছে আর দারুণ ওয়েভও হচ্ছে এখানে। তো চলো ভেতরে যাই।
ওয়েভ চলে 20-25 মিনিট, ভীষণ এনজয়েবল, আর ওয়েভ পুলের জলও একদম ক্লিয়ার। ওয়াটার পার্কে মজা করতে করতে কিছু খেতে ইচ্ছে করলে কোনো অসুবিধা নেই। এখানকার ফুড কোর্টে একদম রিজনেবল প্রাইসে দারুণ দারুণ সব কম্বোস পাওয়া যাচ্ছে। তাছাড়া হুক্কা, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক, মকটেলের কাউন্টারও রয়েছে। এগুলো তোমরা পাশের সুইমিং পুলেও এনজয় করতে পারবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানকার ননভেজ চাইনিজ কম্বোটা অর্ডার করেছি, নিল 200 টাকা করে। এতে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, 2 পিস চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ভালো খাবারের পাশাপাশি এখান থেকে পুরো ওয়াটার পার্কের দারুণ একটা ভিউও পাওয়া যায়। এবার চটপট খেয়ে নিয়ে পুলে নামা যাক। এখন আমি তোমাদের বলতেই পারি, কলকাতার খুব কাছে তোমরা যদি এমন একটা ওয়াটার পার্ক খোঁজো যেখানে কোয়ালিটি আর অ্যাফোর্ডেবিলিটি দুটোই পাবে, তাহলে নির্দ্বিধায় এখানে চলে এসো। এই হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ডে তোমরা মাত্র 400 টাকায় সারা দিন মন ভরে এনজয় করতে পারবে। ওয়াটার পার্কে তোমরা ছুটিয়ে মজা করলাম, এবার ড্রাই পার্কেও তো মজা করতে হবে। ড্রেসটা চেঞ্জ করে নিই, তোমরা একটু অপেক্ষা করো। বিকেল হয়ে গেছে, এবার ড্রাই পার্কের রাইডগুলো সব খুলতে শুরু করেছে। সবার আগে তোমাদেরকে এই পার্কের টাইমিংটা একটু বলে দিই। পুরো হ্যাপি ভ্যালি পার্কটা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে, আর এই ওয়াটার ওয়ার্ল্ডটা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। আগেই বলেছি, ওয়াটার পার্কের টিকিট কাটলে ড্রাই পার্কে ঘোরার জন্য আলাদা করে আর টিকিট কাটতে হয় না। তাই হাতে যখন কিছুটা সময় আছে আর সুযোগও রয়েছে, তখন বাকি পার্কটাও ঘুরে নেওয়াই যেতে পারে। এখানেও প্রচুর রাইডস অ্যান্ড অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো এনজয় করতে হলে প্রতিটার জন্য আলাদা আলাদা করে টিকিট কেটে নিতে হবে। তবে টিকিটের দাম খুবই কম, মোটামুটি এখানকার সব অ্যাক্টিভিটিগুলোই 10-50 টাকার মধ্যেই। এছাড়াও রয়েছে 5D শো আর ভয়ঙ্কর হন্টেড হাউস। চেষ্টা করলাম
চাইছিলাম যতটা সম্ভব তোমাদেরকে ড্রাই পার্কটাও ঘুরে দেখানো। পুরোটা একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না, তবে ড্রাই পার্কের ওপরেও কিন্তু এই চ্যানেলে একটা ফুল ডিটেল ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেটার লিংক আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চাইলে চেক আউট করে নিতে পারো। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র এই ড্রাই পার্কটাও এনজয় করতে পারো। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, কিভাবে যে সারাটা দিন কেটে যাবে এখানে বুঝতেই পারবে না। ইভেন তোমরা যদি একটা বড় গ্রুপ নিয়ে সেখানে পিকনিক করতে চাও তারও ব্যবস্থা রয়েছে। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো চিন্তাই নেই, হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট তো রয়েইছে, তার পাশাপাশি পার্কের নানান জায়গায় ছোট ছোট প্রচুর খাওয়ারের স্টলসও পেয়ে যাবে। তাহলে এরকম মজার মজার ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই।